নিউজিল্যান্ডের মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় খ্রিস্টান সন্ত্রাসবাদীদের হামলায় 49 মুসল্লিকে হত্যা করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা মুসল্লিদের নৃশংসভাবে হত্যাকারী অস্ট্রেলিয়ান নাগরিক খ্রিস্টান সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্টের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। হিন্দুবদ্ধ খ্রিস্টানরা রাজপথে, ওনারা নিরাপদ। আজকে মুসলমানেরা মসজিদের মধ্যে নিরাপদ নয়, হিন্দুরা মন্দিরে নিরাপদ, খ্রিস্টানরা তাদের গির্জায় নিরাপদ, কিন্তু মুসলমানেরা মসজিদের মধ্যে নিরাপত্তা দিতে পারছে না, নিরাপদ থাকতে পারছে না।